গত 3 ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তোমাদের মনিটর কই? আকিলা কই গেল? আচ্ছা ঠিক আছে, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি একটু আগে থেকে শুরু করতেছি। গত ক্লাসে আমরা শেষ করছিলাম হচ্ছে নিউরোলজির হেডেক কোশ্চেন নিয়ে। আচ্ছা, হেডেক এর মধ্যে বেশ কয়েকটা টাইপ আছে। এর মধ্যে মেইন যেগুলো সম্পর্কে একটু মাথায় ধারণা রাখতে হবে, এটা হচ্ছে যে এটা সাবঅ্যারাকনয়েড পরে রাখো, আগে হচ্ছে মাইগ্রেন, এটা হচ্ছে খুবই কমন। মাইগ্রেনের হেডেকের রোগী বলবো হচ্ছে মানে তার এক পাশে মাথার যে কোনো ডানে অথবা বামে এক পাশে ফ্রন্টাল লোবের এইখান থেকে শুরু করে টেম্পোরাল এরিয়া হয়ে ওই জায়গা বরাবর ইউনিলেটারালি ব্যথা থাকবে। আর বলবো হচ্ছে কখনো ডান পাশে করে, কখনো বাম পাশে করে, এবং সাথে তার আমরা বই খুললে দেখবো এখানে লেখা আছে ফটোফোবিয়া বা ফোনোফোবিয়া, মানে হচ্ছে তার কোন একটা কথা শুনলে, কারো কোনো একটা আওয়াজ শুনতেছে মাথা ব্যথা করতেছে, আশেপাশে কোনো একটু বেশি আওয়াজ শুনলে তার খারাপ লাগতেছে অথবা মাথা ব্যথা করতেছে, অথবা বেশি আলো দেখতেছে ওখানে গেলে তার আরো মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, টিভি দেখতে বসছে বা মোবাইল নিয়ে বসলে তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে সাথে চোখের সামনে একটা ফ্ল্যাশ অফ লাইট মনে হবে তার কাছে, হয় অরা, হচ্ছে অ্যামাউরোসিস ফুগেক্স। আর টেনশন হেডেক হচ্ছে যারা অনেক, কি বলছেন? অরা ছাড়া আরেকটা হচ্ছে অ্যামাউরোসিস ফুগেক্স। অ্যামাউরোসিস ফুগেক্স আমি টার্মটা লিখতেছি। ঠিক আছে, নামটা হচ্ছে এরকম, হচ্ছে অরা, মানে এখানে হচ্ছে তার ওই সময়টাতে তার যখন মাথা ব্যথা হবে তখন সাথে তার মনে হবে কি চোখে একটা হঠাৎ করে আলো ঝলকানোর মতো দেখতেছে, এরকম ধরো যে একটা গাড়ির হেডলাইট যেমন চোখের সামনে পড়লে যেরকম লাগে এরকম মনে হবে তার। আচ্ছা, আর টেনশন হেডলাইট হচ্ছে সে ধরো অনেকদিন ধরে কোনো একটা কাজের চাপে আছে অথবা হচ্ছে টেনশন নিয়ে আছে, পরীক্ষার টেনশন, পার্সোনাল লাইফের টেনশন, সে বলবে যে আমার সব সময় মাথার দুই পাশ ধরে থাকে এবং ঘাড়ও ব্যথা থাকে, সারা শরীর সব সময় কেমন জানি দুর্বল দুর্বল লাগে। ঠিক আছে, এই নিউকাল মানে হচ্ছে অক্সিপিটাল রিজন, এটা হচ্ছে মাসেল রিলেটেড পেইন। আচ্ছা, ক্লাস্টার হেডেক হচ্ছে যে এটা ক্লাস্টার মানে হচ্ছে একটা জায়গা ধরে হবে এবং অনেকক্ষণ ধরে হবে, সাথে তার যে সময় ব্যথাটা হবে শুধু মাথায় ব্যথা না, অনেকগুলো ক্লাস্টারের মতো জায়গাকে এফেক্ট করবে। তার চোখে সমস্যা হবে, চোখে একটু এক পাশে মনে হবে যে চোখ দিয়ে পানি পড়বে, আর হচ্ছে নাক বন্ধ থাকবে, হচ্ছে নেজাল ব্লকেজ থাকবে। আচ্ছা, ক্রেনিয়াল আর্টারাইটিস, এটা হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস, টার্মটা একটু লিখি, তোমাকে বলতে হবে তো, আমি না বললে তো আমি মনে করছি তুমি বুঝতেছো। টার্মটা হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস, ঠিক আছে, যে সাথে হচ্ছে একটা টার্ম আছে পলিমাইলজিয়া, এটা হচ্ছে তোমরা যেমন ম্যাথ করছো একটার সাথে একটা, এটা হচ্ছে সূত্রের মতো, যাদের পলিমাইলজিয়া রিমিটিং হচ্ছে মাসকুলোস্কেলিটাল সিস্টেম, এখানে যে তার যে একটা হচ্ছে বোনের পেন, একটা হচ্ছে মাসেলের পেন, যাদের এরকম পলিমাইলজিয়া রিমিটিং এর ডিজিজটা থাকে তাদের এরকম জায়ান্ট সেল আর্টারাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ হচ্ছে আর্টারাইটিসে তোমরা জানো টিনিকে ইন্টিমা মিডিয়া অ্যাডভান্টিশিয়া, টিনিকে মিডিয়াতে যে মাসেল আছে ওখানেও এটা এফেক্ট করে, করার ফলে কি হয় তার এরকম পেইনটা হবে। এখানে ওই টেম্পোরাল আর্টারি যে বরাবর দিয়ে যায়, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, ওই বরাবর তার পেইন হবে, এবং হচ্ছে এটা হচ্ছে যে কোনো এক পাশে। ঠিক আছে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া মানে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভে 3টা ডিভিশন আছে, অপথালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। যদি অপথালমিক ধরে হয় তাহলে হচ্ছে তার ফ্রন্টাল এরিয়াতে এক যে কোনো এক পাশে হেডেক হবে, অথবা তার ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার এরিয়াতে পেইন হতে পারে, যেই নার্ভ বা যে ব্রাঞ্চটা এফেক্টেড হয়। ঠিক আছে, এবং যখন তার এরকম পেইন হবে, যদি তোমরা চিন্তা করো ম্যান্ডিবুলার নার্ভের এখানে এটা কি টুথের এখানে এটা সাপ্লাই আছে, সে কোনো কিছু খেতে গেলে বা কোনো কিছু চিবাইতে গেলে বা দাঁত ব্রাশ করতে গেলে বলবে যে তার ব্যথা করে। ঠিক আছে, আর পোস্ট হার্পেটিক নিউরালজিয়া মানে হচ্ছে হচ্ছে একটা ভাইরাসের জন্য হয়, ভেরিসেলা জোস্টার ভাইরাস। ঠিক আছে, ওটা যখন ডর্সাল রুট গ্যাংলিয়া ডরমেন্ট অবস্থা থাকে
পেশেন্ট যদি কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজড হয় অথবা ধরো কোনো পেশেন্টের ডায়াবেটিস আছে বা একটু সর্দি কাশি বেশি হচ্ছে, ওই সময় হঠাৎ করে ভাইরাসটা একটা তার তাহলে একটা সুইটেবল এনভায়রনমেন্ট পাইয়ে এখানে কি করবে, তার এফেকশন হচ্ছে নার্ভের গতি, সে নার্ভের মধ্যে তার প্রলিফারেশন করে। ওই নার্ভ যে বরাবর ডার্মাটন দিয়ে যায়, তোমরা থোরাসিক যে ডার্মাটন গুলো পড়ছো, হচ্ছে অ্যান্টেরিয়র নার্ভ রুট যেগুলো পড়ছো অ্যান্টেরিয়র এমআই, ওই অ্যান্টেরিয়র এমআই ধরে যে কোনো একটা বা দুটা নার্ভ রুট ধরে সে প্রলিফারেশন করে, ঠিক আছে? এটা থোরাসিক হইতে পারে, অপথালমিক হইতে পারে, মেজিয়ালারি ম্যান্ডিবুলার যে কোনোটা হইতে পারে, ঠিক আছে? সরি স্যার, ডিজিস্টার নাম কি বলছেন? এটা হচ্ছে হারপিস জোস্টার, ভেরিসেলা জোস্টার ভাইরাসের জন্য। স্যার ডরসালট গ্যাংলিয়াতে কি অবস্থায় থাকে বলছেন? ডরমেন্ট 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 কি সুপ্ত থাকে আর কি? হ্যাঁ, এই ছবিটার দিকে একটু ভালো মতো খেয়াল করো, ছবিটা শো করতেছি স্ক্রিনে? জি স্যার। যেখানে আচ্ছা এই যে দেখো অপথ্যালমিক ডিভিশন বরাবর ওই যে নার্ভের রুট বরাবর যে ভেরিসেলা জোস্টার ভাইরাসের প্রলিফারেশনের জন্য তার শুধু ওই যে আই নিয়ে উপরে যে জায়গা বরাবর অপথ্যালমিক ডিভিশনটা আছে ওই জায়গা বরাবর তার এখানে কি হয়েছে, স্কিনটা রেড হয়ে গেছে আর এখানে কতগুলো ব্লিস্টারের মতো হয়েছে, ফুসকার মতো পড়ে গেছে, ওই জায়গা বরাবর তার নার্ভ রুটের পেন হবে। এবং যেগুলো নার্ভ রুটের জন্য পেন হয় এগুলো হচ্ছে খুবই শার্প পেন, খুব বেশি ব্যথা, মনে হচ্ছে পিন দিয়ে কোচালে যেরকম ব্যথা এরকম ব্যথা, ঠিক আছে? এবং অপথালমিক ডিভিশনের সাথে একটা নেজোসিলিয়ারি ব্রাঞ্চ আছে, তোমরা যদি অ্যানাটমি পড়ে থাকো, হচ্ছে অপথালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে নোজের মধ্যে নেজোসিলিয়ারি নার্ভ, এই জন্য এটা কি করে নাকের ওইখানে একটু কি তার এরকম ব্লিস্টারের মতো লিশন থাকতে পারে, ঠিক আছে? এটাকে হাচিসন সাইন বলে। বা হাচিসনের ক্লিনিক্যাল মেথডের বইটা কেউ কিনছো বা ডাউনলোড করছো? করো নাই না? আচ্ছা এবার এখানে একটু এই ইয়েটার দিকে খেয়াল করো, এখানে কিছু টার্ম লিখছে, টার্মটা হচ্ছে যদি হেডেক, আমরা হেডেকের মধ্যে কিছু রেড ফ্ল্যাগ আছে, রেড ফ্ল্যাগ মানে কি লাল পতাকা, লাল পতাকা মানে হচ্ছে যে কোনো ওষুধ বা যেখানে কিছুতে যদি লাল কালি দেয় এটা মানে কি খারাপ, রেড ফ্ল্যাগ মানে হচ্ছে হেডেকের সাথে যদি কিছু খারাপ কিছু মনে হয় তাহলে ওইটা যদি আমরা হিস্ট্রিতে পাই তাহলে রুগীকে কিন্তু খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, চিকিৎসা দিতে হবে। আচ্ছা রেড ফ্ল্যাগ মানে কি হচ্ছে, একটা পেশেন্টের ধরো হেডেক আছে সাথে তার কি আছে মাথা ব্যথার সাথে বমি আছে, এটা হচ্ছে আর্লি মর্নিং এ হচ্ছে সকালের দিকে ঘুম থেকে উঠে বলতেছে যে কি
তার মাথা ব্যথার সাথে বমি হচ্ছে এবং বমিটা খুব বেশি প্রজেক্টাইল বমিটি, ঠিক আছে? এবং এই মাথা ব্যথাটা সাথে তার হাইপার টেনশন আছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, মাথা ব্যথাও বেশি সাথে তার ব্লাড প্রেশার বেশি, তাহলে এটার ইন্ডিকেট করে হচ্ছে তার রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের হেডে। রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মানে কি তোমরা জানো, হচ্ছে ব্রেনের মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে, কোনো কারণে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেখানে দিয়ে চলাচল করতেছে এখানে কোনো জায়গায় ব্লক হয়ে গেছে, এই যে থার্ড ভেন্ট্রিকল বা ফোর্থ ভেন্ট্রিকল এখানে ব্লক হয়ে গেছে, ধরো কোনো কারণে ব্রেন একটা টিউমার হলো, ব্রেন একটা টিউমার হয়ে কি করছে ওখানে যেখানে ভেন্ট্রিকল আছে ভেন্ট্রিকলের উপরে প্রেশার দিচ্ছে, সিএসএফ ফ্লোটা ঠিক মতো হচ্ছে না, তখনই কি হবে ওই ব্লকের জন্য রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার হবে। ওই ইন্টারক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু তার সে চোখে ঝাপসা দেখবে, সাথে হচ্ছে মাথা ব্যথাটা খুব বেশি তীব্র হবে এবং সকালে বমি হবে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে রেড ফ্ল্যাগ, ঠিক আছে? আরো কিছু রেড ফ্ল্যাগ এর কথা এখানে, এই যে এই জায়গায় একটা কথা লিখছে দেখো, সাথে তার হচ্ছে চোখে যে ঝাপসা দেখবে এবং সাথে যে কোনো একটা চোখে ধরো মনে হবে যে সে চোখটা ঠিক মতো নাড়াইতে পারছে না, এসও ফোর এলআর সিক্স অলআর থ্রি সুপ্রিয় পাবলিক হচ্ছে ফোর, লেটারাল একটা হচ্ছে সিক্স ক্রেনিয়াল নার্ভ মানে হচ্ছে এবডুসার নার্ভ, ধরো তো তার কি হলো সাথে লেটারাল রেকটাস বা হচ্ছে সিক্স ক্রেনিয়াল নার্ভের পালসি হলো, পেশেন্ট যে কোনা চোখে যে তাকায় সে কোনা চোখে আর তাকাইতে পারতেছে না, ঠিক আছে? তখনই তার বুঝতে হবে যে তার রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশারের কোনো একটা সমস্যা আছে। আর একটা নিচ্ছে দেখো রেড ফ্ল্যাগের এখানে একিউট গ্লোকোমা, মানে হচ্ছে কারো চোখের মধ্যে ইন্ট্রাকুলার প্রেশার বেড়ে গেল, ওই যে একিওসিমার আছে চোখের মধ্যে ওখানের মধ্যে প্রেশার বেড়ে গেছে, তাহলে কারো যদি গ্লুকোমা থাকে অথবা হচ্ছে চোখে একটু ঝাপসা দেখতেছে এবং চোখের কোনা চোখে তাকাইতে লেটারেল রেকটাস কাজ করে হচ্ছে লেটারেলি তাকানোর জন্য বাইরের দিকে কোনা চোখে তাকাইতে সমস্যা হচ্ছে, সাথে তার হচ্ছে একটু গ্লুকোমা আছে অথবা লিখছে দেখো জ্বর চলে আসছে অথবা হচ্ছে মেনিনজিসমাস, মেনিনজিসমাস মানে হচ্ছে তার মাথাটা একটু নেক রিজিডিটি হয়ে গেছে, ঠিক আছে? এবং এখানে একটা উপরে একটা কথা লিখছে থান্ডার ক্ল্যাপ অংশ, থান্ডার ক্ল্যাপ মানে হচ্ছে খুব বেশি ব্যথা, মনে হচ্ছে যে একদম মাথাকে পিটাই একদম মাথার মগজ ভেঙে ফেলতেছে এরকম ব্যথা, ঠিক আছে? থান্ডার ক্ল্যাপ হেডেক যদি হয় তাহলে এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ। আচ্ছা এই জিনিসগুলো জানার উদ্দেশ্য কি বা এই কথাগুলো জিজ্ঞেস করার উদ্দেশ্য কি, যদি এগুলো থাকে বা চোখে ঝাপসা দেখে নিচে লিখছে দেখো এজ মোর দেন ফিফটি, এজ মোর দেন ফিফটি, ওই যে আমরা একটু আগে বলছি না জায়েন্ট সেল আর্থারাইটিস জিসিএ হচ্ছে জায়েন্ট সেল আর্থারাইটিস, তাহলে বুঝতে পারছে তার এই ব্যথাটা খারাপ এবং রোগীকে তাড়াতাড়ি চিকিৎসা দিতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে বাকি জিনিসগুলো এখানে দেখুন আমি যে দূর বলতেছি এটা খেয়াল করে শুনি, এগুলো তোমাদের জন্য না, তারপরও বুঝার সুবিধার জন্য তোমাদেরকে একটু এটা দেখাচ্ছি। হচ্ছে থান্ডার ক্ল্যাপ হেডেক হচ্ছে মানে হচ্ছে খুব বেশি ব্যথা, মানে হচ্ছে মাথায় একদম পিটা ভেঙে ফেলতেছে, ইচ্ছে দেখো এস এইচ সাব অ্যারাকোনয়েড হিমোরেজ, যে এর আগের একটা স্লাইডে কি বলা ছিল শুরুতে আছে সাব অ্যারাকোনয়েড হিমোরেজ এবং খুব বেশি ব্যথা, ঠিক আছে? আর হচ্ছে প্রোথ্রম্বোটিক স্টেট অর ওসিপি, ওসিপি মানে কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ধরো কোনো ফিমেল অনেক দিন ধরে সে কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, ম্যারিড ফিমেল কন্ট্রাসেপটিভ পিল কি করে প্রোজেস্টেরন হরমোন যেগুলো আছে এগুলো এগুলো কি করে ব্লাডের ভিসকোসিটি বাড়ায় দেয়, এই জন্য ব্লাডের মধ্যে ক্লট ফরমেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখানে কি লিখছে সিভিটি, সিভিটি মানে হচ্ছে তোমরা ক্যাভার্নাস সাইনাস এর অ্যানাটমি পড়ছো না, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস অথবা হচ্ছে সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস হয়ে যায় তাদের, ঠিক আছে? তাহলে ওই যে যদি তার সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস অথবা ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়, ক্যাভার্নাস সাইনাস এর রিলেশনে কোন কোন নার্ভ আছে থ্রি ফোর সিক্স নার্ভ, ঠিক আছে? তখন তারও একইভাবে কোনা চোখে তাকাইতে সমস্যা হবে, থার্ড ক্রিনিয়াল নার্ভেরও পালসি চলে আসবে, পেশেন্ট মিডিয়ালিও তাকাইতে পারবে না, ঠিক আছে? তাহলে ওই মাথা ব্যথার সাথে তার এই সমস্যাগুলো থাকবে। আর হচ্ছে সাইন্স অফ ইনফেকশন, ইনফেকশন মানে কি তার শরীরে জ্বর আসছে, ঠিক আছে, অথবা মাথা নাড়িতে পারতেছে না, নেক রিজিডিটি আছে, মেনিনজাইটিস বা এনকেফালাইটিস অথবা হচ্ছে ব্রেনের কোনো অ্যাবসেস, ঠিক আছে? এই কয়েকটা হেডেক তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেগুলো আগে দেখানো হয়েছে সাথে হচ্ছে সাবারেকোনের সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস আর হচ্ছে রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ঠিক আছে? এর বাইরে আর কিছু লাগবে না। এখানে কোন জায়গায় কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা স্যার? মেনিনজিসমাসটা কি বলছেন? মেনিনজিসমাস মানে হচ্ছে
এটা হচ্ছে ধরো কারো কোনো পেশেন্টের তোমার ব্রেনের মধ্যে মেনিঞ্জেস পড়ছে না, ব্রেনের কাভারিং কি মেনিঞ্জেস, ঠিক আছে? মেনিঞ্জেস এর ইনফ্লামেশন কে বলা হচ্ছে মেনিঞ্জাইটিস। শরীরে কোন একটা অর্গানিজম ঢুকলো, ওই অর্গানিজমটা কি করছে, ব্রেনের মধ্যে ইনফেকশন করছে, করছে সাথে তার কাভারিং কে ইনফেকশন করছে, মেনিঞ্জাইটিস। মেনিঞ্জাইটিস হলে কিছু শরীরের মধ্যে কিছু সাইন সিমটম দেখা যায়। তোমাদেরকে একদম প্রথম ক্লাসে বলছিলাম, রোগী যা বলবে হচ্ছে সিমটম, আমি যা পাবো এটা হচ্ছে সাইন। মেনিঞ্জিস মানে হচ্ছে সাইন, ঠিক আছে? মেনিঞ্জাইটিস হলে যে সাইনটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে মেনিঞ্জিস, ঠিক আছে? তখন কি হবে, তার নেক রিজিডিটি হবে, সে ঘাড় ফিরাইতে পারবে না বা মাথা নাড়াইতে পারবে না, ঠিক আছে? আর সাথে বলা হয় কার্নিক সাইন বা ব্রুজিনস্কি সাইন, এগুলো এখন না পরে পড়ানো হবে। কার্নিক সাইন তুমি এখানে টার্মটা লিখে রাখতেছো, এর দূর মনে রাখো। শুধু আচ্ছা, তাহলে তোমরা শুধু এই পোর্শনটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর এখন আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর হচ্ছে রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার হলে কিরকম হয়, ব্যথাটা খুব বেশি তীব্র ব্যথা হবে এবং সাথে তার আর্লি মর্নিং এ হেডেক হবে, আর হচ্ছে তার প্রজেক্টাইল ভমিটিং হবে। আরো একটা কারণে হেডেক হইতে পারে, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। বাসায় যদি কারো কোনো পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট থাকে, অনেক সময় বলা হচ্ছে দেখবা হাইপোগ্লাইসেমিয়া হইলো, হাইপোগ্লাইসেমিয়ার জন্য তাদের হেডেক হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এত যে হেডেক হেডেক বলতেছি, তোমরা একটু খেয়াল করো হচ্ছে হেডেকের কজটা কি। হেডেকের কজ হচ্ছে তোমরা জানো হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ভেসেল আছে, এক্সট্রাক্রেনিয়াল ভেসেল আছে। এক্সট্রাক্রেনিয়াল যে ভেসেল গুলো আছে ওগুলো যদি ডাইলেটেশন হয় এবং ইন্ট্রাক্রেনিয়াল ভেসেল গুলো যদি কনস্ট্রিকশন হয়, তখনই এক্সট্রাক্রেনিয়াল ভেসেল যদি ডাইলেট হয়ে যায় স্কাল্পের মধ্যে যে জায়গার মধ্যে, এগুলো তো হচ্ছে খুবই ঠিক একটা জায়গা, ওটার মধ্যে ওই যখন ভেসেলটা ডাইরেক্ট হবে এটা কি করবে, সারাউন্ডিং স্ট্রাকচার গুলোকে প্রেশার দিবে, প্রেশার দেওয়ার ফলে তার পেইনটা হয়। এখানে লিখছে দেখে এক্সট্রাক্রেনিয়াল ভেসেল বিকাম ডিস্টেন্ডেড এন্ড পালসেটাইল ডিউরিং এন অ্যাটাক, এই জন্যই তার পেইনটা হয়। আর ইন্ট্রাক্রেনিয়াল ভেসেলের মধ্যে যে কনস্ট্রিকশন হয়, ওই ভেসেলের কনস্ট্রিকশনের জন্যই তার কি হয়, এখানের মধ্যে যে জায়গায় ব্লাড সাপ্লাই যাওয়ার কথা ব্রেনের মধ্যে, ওইখানে ব্লাড সাপ্লাই ঠিক মতো না গেলে কিছু পেইন ফাইবার আছে বা পেইন রিসেপ্টর আছে, এগুলো স্টিমুলেটেড হয়, এই জন্যই তার পেইন হয়। এটা মাথায় রাখা, এক্সট্রাক্রেনিয়াল ভেসেলের ডাইলেটেশন আর হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ভেসেলের কনস্ট্রিকশন, এই কারণেই তাদের পেইন হয় হেডেকের জন্য। আমি এখন থেকে চিন্তা করছি তোমাদেরকে বেশি পড়াবো না, বেশি পড়াইলে সব ভুলে যাচ্ছে। তাহলে ওই যে ওইটার সাথে এবার এটা মিলাও, তাহলে সাবারেখনের হিমোরেজের হেডেক হবে খুব বেশি, থান্ডার ক্ল্যাপ হেডেক, একদম খুব বেশি ব্যথা এবং বাইলেটারালি হবে, ঠিক আছে? সাবারেখনের হিমোরেজ মানে কি, ওই যে সাবারেখনের স্পেস আছে ওখানের মধ্যে ব্লাড চলে আসছে, ব্লাড এসে পুরা ব্রেনের পুরা আপার সার্ফেস পুরাটাতে সব ছড়াই গেছে, ব্লাড ছড়া গিয়ে ব্রেনের উপরে প্রেশার দিচ্ছে, বুঝতেছো? কথাটা বুঝা গেছে? জি স্যার। সাবারেখনয়েড হিমোরেজ মানে হচ্ছে সাবারেখনয়েড স্পেস যেটা আছে ব্রেনের এখানে কাভারিং এর এখানে, ওই স্পেসের মধ্যে হিমোরেজ মানে ব্লাড চলে আসছে। তো ওই ব্লাডটা এক জায়গায় বসে থাকবে না, ব্লাড ব্রেনের পুরো এরিয়াতে ছড়া যাবে। এবং এটা হয় হচ্ছে ধরো তোমরা পড়ছো কিনা জানি না, বেরি বেরি এনিউরিজম অথবা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল কিছু আর্টারি যেগুলো আছে, ওই যে সার্কেল অফ উইলিস, ওখানের মধ্যে যে আর্টারিয়াল আর্কেট আছে সেখানে কোনো কারণে ধরো একটা এনিউরিজম, এনিউরিজম মানে হচ্ছে
একটা আর্টারির মধ্যে একটা নর্মাল ডাইলেটেশন হবে, ধরো আর্টারির যে স্ট্রাকচার ওটার মধ্যে একটা ছোট একটা ডাইলেটেশন পোর্শন থাকবে, যখনই তার ব্লাড প্রেশার বেড়ে যাবে ওই যে ডাইলেট পোর্শনের ওইখানে কি হবে হঠাৎ করে এখানে মধ্যে রাপচার হয়ে যাবে, রাপচার হয়ে এখান থেকে ব্লিডিং গিয়ে পুরা ব্রেনের মধ্যে ছড়া যাবে, ঠিক আছে? তখনই তার হেডেকটা হয়, মাইগ্রেন আলোচনা করেছে, টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, ক্রেনিয়াল আর্থ্রাইটিস, বাকিগুলো আলোচনা করা হয়েছে। আচ্ছা এখন আমরা নিউরোলজির বাকি কোয়েশ্চেন গুলোতে চলে যাই। তাহলে ওই যে আরেকটা বলেছে হাইপোগ্লাইসেমিয়া রিলেটেড হেডেক, তাহলে আমাদের এই হেডেক গুলোর বাইরে রেস্ট ইন্টারটেনিয়াল প্রেসারের হেডেক আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার হেডেকটা একটু মাথায় রাখতে হবে। হাইপোগ্লাইসেমিয়া হইলেও তার আর্লি মর্নিং হেডেক হতে পারে, ঠিক আছে? এরপরে কোয়েশ্চেন ছিল কি, ইজ ইউর হেডেক ভেরি সিভিয়ার এন্ড ডিড ইট বিগিন সাডেনলি, মানে মাথা ব্যথাটা খুবই তীব্র ছিল কিনা এবং এটা হঠাৎ করে শুরু হয়েছিল কিনা। ওই যে একটু আগে যে বলেছে সাবারেগনাল হিমোরেজ, ব্যথাটা থান্ডার গ্রাফ হেডেক হবে, এটা হঠাৎ করে হবে যে আর্টারি রাপচার হয়ে হঠাৎ করে তার ব্রেন ব্যথাটা হবে। এরপর হচ্ছে হ্যাভ ইউ হ্যাড ফেইন্টিং এপিসোড অর ব্ল্যাক আউট, ফেইন্টিং এপিসোড, ফিট অর ব্ল্যাক আউট। ফেইন্টিং এপিসোড মানে হচ্ছে রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিনা, ঠিক আছে? অথবা হচ্ছে রোগীর খিঁচুনি হয়েছিল কিনা, ঠিক আছে? কথাগুলো খেয়াল করিও, রোগী কখনো অজ্ঞান হয়ে পড়ে গেছে কিনা, অথবা হচ্ছে খিঁচুনি হয়েছে কিনা, অথবা হচ্ছে ব্ল্যাক আউট মানে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো, হঠাৎ করে কিছু চোখে মুখে আধার দেখে, চিটঙ্গের ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলছে চোখে মুখে আধার দেখে হঠাৎ করে পড়ে যাওয়া, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে সিনকোপ, ঠিক আছে? তোমাদেরকে থার্ড ইয়ারে আপাতত বেশি জিনিস জানতে হবে না, তোমরা একটু মাথায় রাখা হচ্ছে তোমরা ফিজিওলজিতে কি পড়ছো, স্ট্রোক অ্যাডামস অ্যাটাক, ঠিক আছে? অথবা হচ্ছে সিক্স সাইনাস সিনড্রোম, একটু বলতে পারবে স্ট্রোক অ্যাডামস অ্যাটাকটা কি ছিল? স্যার এসএনওড বা ভিনোড গুলা দুর্বল হয়ে যায় তখন স্যার হার্ট নিজে নিজে দুর্বল হয়ে ব্রেনে যতটুকু ব্লাড সাপ্লাই যাওয়ার কথা অদূর হবে না, তো যার কারণে হঠাৎ করে রোগী সিনকোপ হইতে পারে। ভেরি গুড, ঠিক আছে? ওই অদূর মাথায় থাকলে হবে, ঠিক আছে? ফিজিওলজির অদূর নলেজ মাথায় থাকতে হবে। তাহলে তার হচ্ছে যাদের সিক্স সাইনাস সিনড্রোম হয় এসএনওড বা ভিনোড, এখানের মধ্যে কন্ডাকশন ব্লক হয়, মানে হচ্ছে এসএনওড গুলো ঠিক মতো কাজ করে না, কাজ না করলে ওইগুলোকে বলা হচ্ছে হার্ট ব্লক, ঠিক আছে? যদি হার্ট ব্লক হয় তাহলে হার্ট বিটটা কমে যায়, ওই যে যখন কমে যাবে ব্রেন হচ্ছে পুরাই অক্সিজেন এবং হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট, অক্সিজেন নাই, ব্লাড সাপ্লাই নাই, গ্লুকোজ নাই, ব্রেন সাথে সাথে কি কাজ হ্যাম্পিয়ার করে ফেলবে। এই জন্য যখনই হার্ট বিট দুর্বল হবে তখনই সে কি ব্রেনে ব্লাড সাপ্লাই না গেলে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক আছে? এবং অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে হার্ট বিট তো দুইটা কমে গেল, দুইটা হয় নাই, ধরো অ্যাসেনোডের পরে অ্যাবিনোড, অ্যাবিনোডের পরে হচ্ছে বান্ডেল অফ ফিশার পারকিনসন সিস্টেম, ওই যে বান্ডেল অফ ফিশার পারকিনসন সিস্টেম কাজ করে যে আবার একটু হার্ট বিট করাবে তখন কি সে আবার সাথে সাথে হুশ ফিরে আসবে তার। এই জন্য যদি তার সিক্স সাইনাস সিনড্রোম হয় সে অজ্ঞান হয়ে পড়বে আবার সাথে সাথে উঠে যাবে, ঠিক আছে? ওই যে তোমাদেরকে যে বলা ছিল সাইট অনসেট ক্যারেক্টার রেডিয়েশন টাইমিং প্রথম ক্লাসে হিস্ট্রি টেকিং এর, মানে এটা কখন শুরু হয়েছিল বলবে যে আমার এটা হঠাৎ করে হয়েছে আবার হয়ে তাড়াতাড়ি ভালো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে গেছে, মানে কয়েক মুহূর্তের মধ্যে ঠিক হয়ে গেছে, কারণ হচ্ছে সে অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে ভ্যাসোভাগাল অ্যাটাক, ঠিক আছে? ভ্যাসোভাগাল অ্যাটাক মানে কি, এটা হচ্ছে ধরো কোন পেশেন্ট খুব বেশি গরম ওয়েদারে আছে অথবা হচ্ছে টাইট কাপড় পরছে, তোমরা পড়ছো হচ্ছে ক্যারোটিড সাইনাসের এখানে কি আছে ব্যারো রিসেপ্টর আছে, যখনই এরকম তার হঠাৎ করে একটা এরকম হট ওয়েদারে যাবে অথবা হচ্ছে সে এরকম একটা এনভায়রনমেন্ট আছে যেখানে হচ্ছে তার কাপড় গুলো টাইট পরা আছে, তো ওইখানে যদি ব্যারো রিসেপ্টর এখানে যদি ব্লাড সাপ্লাই একটু কম যায় তখনই কি তার ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়ে যায়, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়ে হঠাৎ করে তার ভ্যাসো ডাইলেটেশন হয়ে কি ব্লাড পুলিং হয়ে, মানে পেরিফেরালি ব্লাড পুলিং হয়ে তার একটা সাডেনলি তার হাইপোটেনশন হয়ে ব্লাড প্রেশার কমে যায় প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটির জন্য,
ওই যে ব্লাড প্রেশার কমে যায় এই জন্য সে কি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ভেসোভেগাল অ্যাটাক। আর হচ্ছে ব্রেন স্ট্রোক, ভেসোভেগাল অ্যাটাক। ভেসোভেগাল অ্যাটাক মানে হচ্ছে যাদের সামনে ছবিটা আছে, এই যে এখানে দেখো তোমাদের ক্যারোটিড সাইনাস যেটা বলছো বা ব্যারো রিসেপ্টর, এটা হচ্ছে কোন জায়গায় থাকতেছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির এখানে একটা ডাইলেটেশন আছে। এখন মনে পড়তেছে অ্যানাটমিতে বা ফিজিওলজিতে যে পড়ছো, ওখানের মধ্যে খুব বেশি পরিমাণে দেখো গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ অথবা হচ্ছে এই যে ভ্যাগাস নার্ভের এখানে খুব বেশি ইনার্ভেশন থাকে। কারণ হচ্ছে কোন কারণে এটার কাজ হচ্ছে, কোন কারণে যদি শরীরে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যায়, এটা কি করে ব্লাড প্রেশারকে কমানোর জন্য কাজ করে। ব্লাড প্রেশার রেগুলেশন কিছু মেকানিজম ছিল না, ওইগুলোতে কাজ করে এটা, ঠিক আছে? এখন কোন কারণে একটা পেশেন্ট বেশি টাইট টাইট কলার পড়লো, ঠিক আছে, অথবা হচ্ছে বেশি টাইট জামা পড়লো, অথবা হচ্ছে হট ওয়েদারে গেল, এবং তার সাথে এই যে নার্ভ গুলো একটু হাইপার সেন্সিটিভ, এটা সবার হবে না। ধরো যে যাদের এই বেয়ার রিসেপ্টরের সেন্সিটিভিটি বেশি, মানে একটু ওয়েদারের বেশ কম হইলে বা একটু বেশ কম হইলে এটা কি নার্ভ স্টিমুলেশন হয়ে যাবে। যদি এই নার্ভ স্টিমুলেশন হয় তখন তখনই কি হবে যে ভেসেলের সাথে যে নার্ভের সম্পর্ক আছে এবং এই নার্ভ স্টিমুলেশনের প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে ব্লাড প্রেশার হঠাৎ করে ফল করবে। ব্লাড প্রেশার যখন হঠাৎ করে ফল করবে তখনই সে কি অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ভেসোভেগাল অ্যাটাক, বুঝে গেছে? জি স্যার। তাহলে এই দুইটা জানতে হবে। আর একটা হচ্ছে যেটা কার্ডিয়াক সিনকপ, তোমার সামনে আস্তে আস্তে যখন বই মেডিসিনের বই পড়বে তখন টার্মগুলো আসবে হচ্ছে কার্ডিয়াক সিনকপ। কার্ডিয়াক সিনকপ মানে যে একটু আগে যে স্ট্রোক স্যাডাম স্যাটাক বলা হয়েছে ওইটা নিউরোজেনিক সিনকপ। ধরো কোনো কারণে তার হাইপোগ্লাইসেমিয়া হলো, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া হলো অথবা হচ্ছে তাহলে তার যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়ার জন্য হঠাৎ করে ব্রেনের মধ্যে কি গেল ইম্পালস গেল হচ্ছে ব্রেনে গ্লুকোজ নাই, ব্রেনের মধ্যে গ্লুকোজ সাপ্লাই নাই। যখনই ব্রেনে গ্লুকোজ সাপ্লাই নাই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক আছে? অথবা হচ্ছে ব্রেনের মধ্যে কোনো কারণে সিজার হচ্ছে ফিট ফিট মানে কিছু সামনে পড়বা এপিলেপসি। ধরো কারো খিঁচুনি রোগ আছে, তাহলে খিঁচুনি রোগ মানে হচ্ছে ব্রেনের কোন একটা জায়গায় অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস যাচ্ছে, ব্রেনের একটা ফোকাসের মধ্যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস এর জন্য তার খিঁচুনি হচ্ছে। যখনই এই ব্রেনের খিঁচুনিটা হবে তাহলে এটা শুরু হবে হঠাৎ করে অথবা তার আগে একটু খারাপ লাগবে, এরপর এটা অনেকক্ষণ ধরে থাকবে। কার্ডিয়াকে যেমন হার্ট বিট হওয়ার সাথে সাথে আবার ঠিক হয়ে গেছিল, এরকম হবে না, এখানে প্রায় কয়েক মিনিট ধরে তার থাকবে। এবং এই খিঁচুনির সময় বা এই সময় যে অজ্ঞান থাকবে তখন তার কি ব্রেন যে কাজ করে নাই, তার কাপড় চুপুরো পায়খানা হয়ে যেতে পারে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ইউরিনারি অথবা ব্লাডার ইনকন্টিনেন্স, ঠিক আছে? আপাতত এদ্দুর মাথায় রাখবে, আমাদের এদ্দুর জানা থাকলে হবে যে এই যে ফেইন্টিং অ্যাটাক বা হচ্ছে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিনা, এটা হার্টের জন্য হইলে তার খুব তাড়াতাড়ি রিকভারি হবে। আর যদি ব্রেনের কজ হয় এপিলেপসি বা হাইপোগ্লাইসেমিয়া, এবং তাহলে তার বেশ কিছুক্ষণ ধরে থাকবে। আর হচ্ছে সে তার ফিটস মানে হচ্ছে কিছু নিয়েছিল কিনা, মানে এপিলেপসি বা এই ধরনের কোনো রোগ আছে কিনা সামনে পড়বে, এগুলো ফার্মাকোলজিতে অ্যাবসেন্ট সিজার, জেনারেলাইজড টনিক ক্রনিক সিজার, ঠিক আছে, এরকম। আর হচ্ছে ব্ল্যাক আউট মানে হচ্ছে ওই যেটা মেইনলি ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি অথবা হচ্ছে সিক্স সাইনাস সিনড্রোম, হচ্ছে বেসোভেগাল অ্যাটাক সম্পর্কে যেটা বলা হয়েছে এটাই। আচ্ছা এখানে আমি আর একটা স্লাইড শো করি,
সমস্যাটা হঠাৎ করে যে অজ্ঞান হয়ে পড়তেছে, এর আগে কিছু খারাপ লাগছে কিনা, তাহলে ওই যে যখন হার্ট দুর্বল হচ্ছে তখন হার্ট একটু চেষ্টা করছে নিজের থেকে পালস জেনারেট করার জন্য বা হার্টবিট জেনারেট করার জন্য, এই জন্য তার একটু পালপিটেশন হতে পারে, আর বুকে একটু চাপ ভাব লাগতে পারে, চেস্ট ডিসকমফোর্ট হতে পারে। আর হচ্ছে পিরিয়ড অফ আনকনসিয়াসনেস হচ্ছে ওই সময় যখন অজ্ঞান ছিল সে একদম মানে কি পুরাই মরার মতো, এবং রিকভারিটা লিখছে কি দেখো রেপিড, একটু স্ক্রিনশট নিয়ে নিয়ে বেসোফেগাল সিনকোপের ক্ষেত্রে কি হবে, ওই যে ভেগাস নার্ভের স্টিমুলেশনের জন্য তার কি হবে, স্টিমুলেশন হলে নসিয়া হবে, আর হচ্ছে একটু সে প্যালোর হবে, মানে হচ্ছে মনে হবে যে একটু ব্লাড সাপ্লাই যে কমে যাচ্ছে, হাইপোটেনশন হচ্ছে, এই জন্য তার একটু প্যালোর হবে, অথবা হচ্ছে মাথা ঘুরাবে, আর হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, আর ভেসোভাগাল অ্যাটাকের ক্ষেত্রে তার রিকভারি হবে আস্তে আস্তে, মানে এটা হচ্ছে ইন কম্পারিজন টু হার্ট এর ক্ষেত্রে, যেটা হচ্ছে সিক্সেনা সিনড্রোমের ক্ষেত্রে এর থেকে একটু দেরিতে রিকভারি হবে। নিউরোজেনিক সিনকোপ যেটা বলা হলো, ঠিক আছে, তার ধরো কোনো কারণে সিজার হলো বা হাইপোগ্লাইসেমিয়া হলো, তাহলে তার কি হবে, ওই যে একটু আগে বলা হয়েছিল হাইপোগ্লাইসেমিয়া হেডেক হবে, নিউরোজেনিক সিনকোপ হলে তার মাথা ব্যথা থাকবে, একটু সে কনফিউজ থাকবে, মানে হচ্ছে সে কথাবার্তা একটু এলোমেলো হবে, এবং প্রলং পিরিয়ড অফ আনকনসিয়াসনেস থাকবে। এরপরে লিখছে দেখো ইউরিনারি ইনকন্টিনেন্স টাং বাইটিং, যদি তার যে তখন কোনো তার মাসেলের উপরে কোনো কন্ট্রোল নাই, যদি ইউরিনারি ইনকন্টিনেন্স হবে টাং বাইটিং হবে, আর রিকভারি কি লিখছে দেখো প্রলং পিরিয়ড। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে এটাই হচ্ছে এটার কি স্লাইডের সারমর্ম। বুঝে গেল? জি স্যার। জি স্যার। তাহলে এরপর আর স্যারে যাই এবার। তোমাদের সাথে আর ক্লাস কি দুইটা? ইয়েস স্যার। এই কয়েকটা জিনিস মাথায় রাখো, আপাতত এর বেশি কিছু নিয়ে মাথা হ্যাং করার দরকার নেই। এরপরে কোয়েশ্চেন দেখো, ডু ইউ হ্যাভ এনি ট্রাবল ইন সিইং অর হিয়ারিং, মানে হচ্ছে ওনার চোখে দেখতে বা কানে শুনতে সমস্যা হয় কিনা। ওই যে মাইগ্রেনের পেশেন্টের যেমন তার চোখে দেখতে বা ক্লাস্টার হেডেকের পেশেন্টের চোখে দেখতে সমস্যা ছিল, হচ্ছে চোখে একটু ঝাপসা দেখতেছে অথবা আওয়াজ শুনলে খারাপ লাগে, আর হচ্ছে সিইং আর হিয়ারিং এর সাথে কি অপটিক নার্ভের কোয়েশ্চেন হয়ে গেল, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভেরও কোয়েশ্চেন হয়ে গেল। ঠিক আছে, আর হচ্ছে আর ইউ ডিজি, ডিজি মানে হচ্ছে আপনাকে সব সময় মাথা ঝিম ঝিম করবে, মাথা ঝিমুনি হয় কিনা, ঘুরায় কিনা। ঠিক আছে, কারণ অনেক পেশেন্ট দেখবে আসা হচ্ছে মাথা ঘুরায় খালি, মাথা ঘুরানোর অনেক কজ আছে। ঠিক আছে, আপাতত মাথায় রাখা হচ্ছে মাথা ঘুরানোর জন্য সেন্ট্রাল ভার্টিগো বলে পেরিফেরাল ভার্টিগো বলে। সেন্ট্রাল ভার্টিগো মানে হচ্ছে যদি তার সেরিবেলামের কোনো লিশন হয়, তুমি কি বুঝছো সেরিবেলাম কি করে এরর কন্ট্রোল মেকানিজম করে, শরীরে কোনো একটা ব্যালেন্সের সমস্যা হচ্ছে সেরিবেলাম এটাকে কি কারেকশন করবে, যদি সেন্ট্রাল ভার্টিগো হয় সেরিবেলামের সমস্যা হয়, তাহলে তার কি মনে হবে যে মাথার ভিতরে সবকিছু ঘুরতেছে এবং সে তার ব্যালেন্স রাখতে পারবে না, পড়ে যাবে। আর পেরিফেরাল ভার্টিগো মানে হচ্ছে ওই যে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, কক্লিয়ার নার্ভ হচ্ছে হিয়ারিং এর সাথে, আর ভেস্টিবুলো সিস্টেম কি করে তাও একইভাবে সেরিবেলামের সাথে এটা কি ব্যালেন্সের হেল্প করতেছে, হচ্ছে ভেস্টিবুলার সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, ইনার ইয়ারে, অথবা হচ্ছে কিছু ডিজিজ আছে মিনিয়ার্স ডিজিজ বলে, ঠিক আছে, অথবা হচ্ছে বিনাইন প্যারোক্সিজমাল পজিশনাল ভার্টিগো, একটু টার্মটা লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। স্পেলিং একটু দেখে নিও, আশা করি আচ্ছা, তাহলে এই যে এই সমস্যাগুলো হলে তার পেরিফেরাল ভার্টিগো হইতে পারে, আপাতত এদের মাথায় রাখে, ব্রেনের মধ্যে ডিজি মানে যে মাথা ঝিমঝিম করছে মাথা ঘুরাচ্ছে এই কারণে হতে পারে। হ্যাভ ইউ হ্যাড উইকনেস নামনেস অর ক্লামজিনেস ইন ইউর আর্মস অর লেগস, ঠিক আছে, মানে উইকনেস মানে হচ্ছে তার কোনো হাতে পায়ে দুর্বল লাগে কিনা, অথবা হচ্ছে হাত পা অবশ লাগে কিনা,
তবে হাতটা হঠাৎ করে ঝাঁকুনি দেয় কিনা, ঠিক আছে? উইকনেস মানে হচ্ছে দুর্বল লাগা, নামনেস হচ্ছে অবস অবস লাগা, আর ক্লান্সিনেস মানে হচ্ছে হাতে পায়ে হঠাৎ করে ঝাঁকুনি দিবে, ঠিক আছে? এখন এই দুর্বল লাগাকে তোমরা বই খুলে দেখবে টার্ম আছে, একটা হচ্ছে প্যারেসিস আর একটা হচ্ছে প্লেজিয়া। প্রতিদিন আমাকে বলতেছো না যে তোমাদের ওয়ার্ড গুলো বুঝতে সমস্যা হচ্ছে, ঘুমে পড়া যাচ্ছে তোমাদের, আমার তোমাদের আমার ক্যাটাগরি কি একরকম হবে নাকি? আচ্ছা তাহলে প্যারেসিস আর প্লেজিয়া এই দুইটা টার্মের দিকে খেয়াল করো চ্যাটের এখানে। প্যারেসিস মানে হচ্ছে দুর্বল হয়েছে, এখন একটু একটু নাড়াইতে পারতেছে, কথাগুলো খেয়াল করো, বলবে যে আমার হাত একটা দুর্বল কিন্তু দুর্বল দুর্বল লাগতেছে কিন্তু এখন একটু একটু নাড়াইতে পারি। আর প্লেজিয়া মানে হচ্ছে একদমই আর নাড়াইতে পারে না, বুঝে গেছে? জি স্যার। এরপরে দেখো হচ্ছে মনোপেরেসিস বলে একটা টার্ম আছে, হেমিপেরেসিস বলে একটা টার্ম আছে, আর হচ্ছে প্যারাপেরেসিস বলে একটা টার্ম আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে অ্যানাটমিতে যেমন পড়ছো মিডিয়াল লেটারাল অ্যান্টিরিপ্টিস্টাল। আচ্ছা যদি ডিসকানেক্ট হয়ে যায় একটু রিকানেক্ট করিও, কিন্তু একটু শেষ করে নিউরোলজিটা শেষ করতে হবে, আমি নিউরোলজিতে বোঝানোর জন্য একটু সময় নিয়ে পড়াচ্ছি। প্যারেসিস বা প্লেজিয়া দুইটাই কয়েক রকম হতে পারে, মনো হতে পারে মনোপেরেসিস বা মনোপ্লেজিয়া, হেমিপেরেসিস বা হেমিপ্লেজিয়া, প্যারাপেরেসিস বা প্যারাপ্লেজিয়া, ঠিক আছে? মনো মানে কি একটা, ধরো একটা হাত শুরু করে দিলাম, তাহলে বাকিরা জয়েন দিছে না, তাহলে ওই যে চ্যাট বক্সের এখানে খেয়াল করো, মনোপেরেসিস বা মনোপ্লেজিয়া, হেমিপেরেসিস বা হেমিপ্লেজিয়া, প্যারাপেরেসিস বা প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপেরেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া, তোমাদের আপাতত এই টার্ম গুলো সম্পর্কে একটু মাথায় ধারণা রাখো। মনো মানে হচ্ছে যেকোনো একটা হাত অথবা একটা পা, ডান হাতে হয়েছে, ডান হাতে একটু অবশ লাগতেছে কিন্তু নাড়াইতে পারে, তাহলে হচ্ছে মনোপেরেসিস, ডান হাত একদম নাড়াইতে পারতেছেন তাহলে হচ্ছে মনোপ্লেজিয়া, ঠিক আছে? তারপর হচ্ছে হেমিপেরেসিস, হেমি মানে হচ্ছে তুমি নিজের অথবা সামনে একটা পেশেন্টকে বা একটা মানুষকে চিন্তা করো, তার মাথা থেকে পা একটা আরবিট্রারি লাইন টানো, তার শরীরে যে কোনো একটা পাশ অবশ, মানে হচ্ছে ডান হাত ডান পা অথবা হচ্ছে বাম হাত বাম পা, ঠিক আছে? তখন এটাকে বলা হচ্ছে হেমিপেরেসিস অথবা হেমিপ্লেজিয়া, বুঝে গেছে? শরীরের যে কোনো এক পাশ, যে কোনো এক পাশ, ডান হাত ডান পা অথবা হচ্ছে বাম হাত বাম, তাহলে এটাকে বলতেছে হেমিপেরেসিস বা হেমিপ্লেজিয়া, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো প্যারাপেরেসিস, প্যারা প্যারা মানে কি, প্যারা মানে হচ্ছে যে তুমি এখন একটা লাইন টানছো হচ্ছে বরাবর মাথা থেকে পা পর্যন্ত লম্বা লম্বা, এখন একটা লাইন টানবো হচ্ছে অ্যাবডোমেন বরাবর ট্রান্সভার্সলি, অ্যাবডোমেন বরাবর ট্রান্সভার্সলি, তাহলে যদি অ্যাবডোমেন বরাবর ট্রান্সভার্সলি টানার পরে দেখো যে তার দুইটা পা অবশ, ঠিক আছে, কোনো হাতে সমস্যা নেই, তখন বলা হচ্ছে এটা প্যারাপেরেসিস বা প্যারাপ্লেজিয়া, অথবা হচ্ছে দুইটা হাত অবশ, দুইটা হাত নাড়াইতে পারতেছি, তখন বলা হচ্ছে প্যারাপেরেসিস বা প্যারাপ্লেজিয়া, ঠিক আছে? টার্মগুলো কিন্তু গুলানো যাবে না, আপাতত থার্ড ইয়ার মানে এদুর বুঝতে হবে, বুঝে গেছে? জি স্যার। তুমি বুঝতে হবে না তো, তোমার নাম কি আমি তো খেয়াল করতে পারতেছি না, বাকিরা বুঝছে কিনা? স্যার সামিয়া হোসেন। জি স্যার। জি স্যার। তাহলে প্যারা মানে হচ্ছে যে কোনো এক, মানে হচ্ছে না পেটের নিচে এক পাশ হয় দুই পা অথবা হচ্ছে দুই হাত, মানে প্যারাপেরেসিস বা প্যারাপ্লেজিয়া, ঠিক আছে? কোয়াড্রিপেরেসিস, কোয়াড্রি মানে কি, কোয়াড্রি মানে হচ্ছে ফোর, হ্যাঁ, মানে তার দুই হাত দুই পা সব অবশ্য একদম, মানে হসপিটালের বেডে পড়ে আছে, তার কোনো হাত পা কোনো কিছু না রাখতে পারছে, ঠিক আছে? আপাতত তোমরা এই টার্মগুলো সম্পর্কে ধারণা রাখো, এগুলো হচ্ছে স্ট্রোক পেশেন্টদের হতে পারে। আর প্যারাটা কখন হবে, ওই যে তোমরা যে স্পাইনাল কর্ড পড়ছো, স্পাইনাল কর্ড বরাবর একদম স্পাইনাল কর্ড বরাবর একটা জায়গায় যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, ধরো যে লাম্বারের নিচ থেকে ডিস্ট্রাকশন হয়ে গেল L2 এর এখানে, L2 স্পাইনাল কর্ডের এখানে লেভেলে কোনো কারণে পুরো ডিস্ট্রাকশন হয়ে গেছে এই নিচ পর্যন্ত পুরোটা,
তখনই কি হবে তার প্যারাপ্লেজিয়া হবে ঠিক আছে অথবা হচ্ছে এখানে কর্ডের এখানে কোন কারণে কম্প্রেশন হইলো আপাতত এর দূর মনে রাখা এর বেশি আপাতত জানতে হবে না এরপরের কোয়েশ্চেন কি আচ্ছা নামনেস নামনেস মানে হচ্ছে হাত পায়ে কোনো কারণে একটু অবসর বা ঝিমঝিম করে কিনা এটা কাদের হয় ধরো কোনো পেশেন্টকে বলো পেরিফেরাল নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি মানে হচ্ছে তার শুধু হাতের বা পায়ের ডিস্টাল পোর্শন মানে হচ্ছে শুধু হাতের আঙ্গুল বা হচ্ছে পামে তারপর হচ্ছে পায়ের তালু বা সোলে ডিস্টাল পোর্শন বা হচ্ছে কবজি থেকে বা হচ্ছে এলবো থেকে নিচের দিকে এগুলো কি দুর্বল বা অবস লাগে ঠিক আছে আর হচ্ছে পায়ের ক্ষেত্রে হাঁটু থেকে নিচের দিকে এটা হচ্ছে নিউরোপ্যাথি তোমাদের সামনে আরো কিছু টার্ম আসবে একটা হচ্ছে নিউরোপ্যাথি একটা হচ্ছে মায়োপ্যাথি নিউরোপ্যাথি মানে হচ্ছে নার্ভের সমস্যা ঠিক আছে আর মায়োপ্যাথি মানে হচ্ছে মাসেলের সমস্যা কোন পেশেন্টের যদি নিউরোপ্যাথি বা নার্ভের সমস্যা থাকে তাহলে তার হাতের বা পায়ের ডিস্টাল পোর্শন গুলো কি দুর্বল হবে শুধু থার্ড ইয়ার আপাতত এর দূর কথা মাথায় রাখো নিউরোপ্যাথি হলে হাতের বা পায়ের ডিস্টাল পোর্শন এগুলো দুর্বল বা অবস্থা আর যদি মায়োপ্যাথি হয় তাহলে প্রক্সিমাল পোর্শন দুর্বল হয়ে যাবে তাহলে কি যদি মায়োপ্যাথি রোগী হয় তাহলে তার কি হবে শোল্ডারের এখানে মাসেল গুলো আস্তে আস্তে উইক হয়ে যাবে সে হাত উপরের দিকে তুলতে পারবে না ঠিক আছে আর যদি একইভাবে লোয়ার লিম্বে হয় তাহলে হিপের এখানে যে মাসেল গুলো আছে এগুলো মায়োপ্যাথির জন্য এগুলো দুর্বল হয়ে যাবে সে বসা থেকে উঠতে পারবে না কথা একদূর বুঝে গেছে জি স্যার জি স্যার একদূর বুঝে থাকলে সব চলবে আর বেশি লাগবে না ক্লামজিনেস মানে হচ্ছে হাতের মধ্যে কোন রকমের শেকিনেস আছে কিনা মানে হাত ঝাঁকুনি দেয় কিনা তোমরা বেজাল গ্যাংলিয়া লিশন করছো ফিজিওলজিতে নিউরো অ্যানাটমিতে বেজাল গ্যাংলিয়া লিশন হলে কি হয় রেস্টিং ট্রেমর হয় অথবা রেড নিউক্লিয়াসের লিশন তাহলে যাদের রেস্টিং ট্রেমর হবে এরকম একটা ডিজিজ হচ্ছে পার্কিনসন্স ডিজিজ আপাতত এদের মাথায় রাখো আর সেরিবেলামে কি হয় সেরিবেলার এরর কন্ট্রোল মেকানিজম আছে তাহলে সেরিবেলাম কি করে কোনো কাজ করতে গেলে যদি কোনো সমস্যা হয় এটাকে কন্ট্রোল করে যদি সেরিবেলামে সমস্যা হয় তাহলে সে কোনো একটা কাজ করতে গেলে কিছু একটা করতে গেলে বা কিছু একটা ধরতে গেলে তার কি হবে হাতের মধ্যে ঝাঁকুনি হবে ভেরি গুড ঠিক আছে আর একটা হচ্ছে হাতে এমনিতে ঝাঁকুনি হতে পারে এটা হচ্ছে তোমার থাইরোটক্সিকোসিস ওই যে এন্ডোক্রাইনে বলা হয়েছিল থাইরোটক্সিকোসিস ঠিক আছে থাইরোটক্সিকোসিস হলো তার হাতের মধ্যে যখন হাত একটু সে বাইরের দিকে এটা কিন্তু রেস্টিংও না ইন্টেনশনও না হাত জাস্ট যখন সে লম্বা করে দূরে ছড়ায় রাখবে তখনই তার কি হাতের মধ্যে একটু ঝাঁকুনি ভাব লাগবে হচ্ছে হাত কাঁপবে আচ্ছা এটাকে বলা হচ্ছে ট্রেমর ইন আউটস্ট্রেচড হ্যান্ড ঠিক আছে আপাতত এর দূর মাথায় রাখবে এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার হ্যাড এ স্ট্রোক অর হ্যাড ইঞ্জুরি মানে তার কি আগে থেকে কখনো স্ট্রোক হয়েছিল অথবা হচ্ছে মাথায় আঘাত পাইছিল কিনা এটা জানতে হবে কি জন্য যদি কারো আগে থেকে স্ট্রোক হয় তার কোনো এক পাশে দুর্বল হয়ে আসে ধরো যে ডান হাতে একটু দুর্বল হয়ে আসে এখন সে আবার আসছে ডান হাতও দুর্বল বাম হাতও দুর্বল তুমি যদি কোয়েশ্চেন না করো তোমার কাছে তো মনে হবে যে কিরে তাহলে কি এখন কি তার সমস্যা কোন জায়গায় এবং তুমি এটা বুঝতে পারবো না এই জন্য তার আগে থেকে যদি স্ট্রোক হয় তাহলে এটার জন্য এক পাশে অবশ্যই ছিল এখন আবার স্ট্রোক হয়েছে এই জন্য আর পাশে অবশ্যই ছিল ঠিক আছে আর হ্যাড ইঞ্জুরির জন্য ওই যে একটু আগে যে বলা হয়েছিল ব্রেনের মধ্যে যে সিজার হচ্ছে এপিলেপসি কোনো পেশেন্টের যদি হ্যাড ইঞ্জুরি হয় ওই যে মাথার যে জায়গায় ব্রেনের যে পোর্শনে আঘাত লাগছিল এখানে একটা নার্ভগুলোর মধ্যে আস্তে আস্তে কি হয় গ্লায়োসিস হয় মানে নার্ভে ইঞ্জুরি হলে তোমরা নিউরো অ্যানাটমিতে পড়ছো গ্লায়োসিস হচ্ছে নার্ভের মধ্যে যে জায়গায় ইঞ্জুরি হয়েছে ওই জায়গার নার্ভ ফাইবার গুলো আস্তে আস্তে রিপ্লেস হয়ে যায় এগুলো অলিগোডেন্ড্রোসাইট দিয়ে ওই যে এখানের মধ্যে কি হয় আস্তে আস্তে একটা অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইমপালস তৈরি হয়ে যায় এই জন্য যাদের আগে থেকে কোনো হ্যাড ইঞ্জুরি থাকে ওদের হঠাৎ করে এপিলেপসি বা কিছু হইতে পারে এই জন্য এটা সম্পর্কে একটু জিজ্ঞেস করতে হবে আর হচ্ছে ডু ইউ ফিল স্যাড অর ডিপ্রেসড অর হ্যাভ প্রবলেমস উইথ ইউর নার্ভস মানে হচ্ছে আপনার কি সবসময় মানসিকভাবে দুর্বল থাকেন হচ্ছে মানসিকভাবে বিষাদগ্রস্ত থাকেন ঠিক আছে আর হচ্ছে ডু ইউ হ্যাভ প্রবলেমস উইথ ইউর নার্ভস বুঝলে তার নার্ভের সমস্যা মানে হচ্ছে যে হাতের পায়ে হাতের তালুতে বা হচ্ছে পায়ে অবশ অবশ লাগবে অথবা হচ্ছে তার আস্তে হাত পা দুর্বল হয়ে যাবে
প্রবলেম উইথ নার্ভস মানে হচ্ছে এই কোয়েশ্চনটা করতে পারবে, মানে তার হাতে পায়ে কোনো দুর্বল বা অবস্থা আগে কিনা। আর স্যাড অর ডিপ্রেস কি জন্য, ওই যে ধরো কোনো পেশেন্ট আগে থেকে হেড ইঞ্জুরি হয়েছে অথবা হচ্ছে স্ট্রোক পেশেন্ট, ঠিক আছে, অথবা হচ্ছে এই যে নার্ভের সমস্যাগুলো কিন্তু একবার হলে এগুলো তো নার্ভ তো রিজেনারেট করে না, এই সমস্যাগুলো তাকে সারা জীবন ভুগাইতে থাকে, এই জন্য সে কি হয় খুব বেশি পরিমাণে কি থাকে স্যাড বা ডিপ্রেস থাকে। শেষের কোয়েশ্চনটা খেয়াল করে একটু, হ্যাভ ইউ এভার বিন সেক্সুয়ালি অর ফিজিক্যালি অ্যাবিউজড, ঠিক আছে, এই কোয়েশ্চনটা একটু সেন্সিটিভ, এটা কিন্তু যাকে তাকে জিজ্ঞেস করা যাবে না, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে হবে কাদেরকে, তোমরা সামনে দেখবা যদি ওয়ার্ডে আসে, কিন্তু তোমার থার্ড ইয়ার, আস্তে আস্তে যখন ওয়ার্ডে আসবা বা হচ্ছে বিভিন্ন পেশেন্টের সাথে কথা বাইরে আসতে কথাবার্তা বলবা, অনেক রুগীর কথাবার্তা বলবো, হচ্ছে বলে যে রুগী অনেক দিন ধরে হাত পা অবশ বলে, কিন্তু ডাক্তারে বলে কোনো রোগ ধরে না, কোনো রোগ ধরা পড়ে না, ঠিক আছে, যদি খাইতে পারে না ডাক্তারে বলতেছে কোনো রোগ নাই, তো সব কিছু নর্মাল, ঠিক আছে, অথবা হচ্ছে রুগী এরকম সুইসাইড করতে চাইছে, অথবা হচ্ছে অনেকে আছে তার পার্সোনাল কোনো সমস্যার জন্য সেলফ ইনফ্লিক্টেড হন, মানে হচ্ছে হাতে পায়ে কেটে ফেলে, হাতের মধ্যে ব্লেড দিয়ে কাটে হসপিটাল আসছে, অথবা হচ্ছে খিচুনি বা ভান করতেছে হচ্ছে খিচুনি, অথচ তার কোনো খিচুনি নাই, ঠিক আছে, এর জন্য ধরো কাউকে বকা দিছে বেশি, অথবা কিছু একটা ব্যস্ত হয়েছে তার কথাবার্তা ব্যস্ত হয়েছে, সে কি করছে মানে একদম মানে তাকে মেরে ফেলবে কিন্তু মারতে তো পারতেছে না, সে কি করতেছে ভান করতেছে খিচুনি, মানে হাতটা একদম ঝাঁকুনি দিচ্ছে, এই পেশেন্ট গুলার একটু পার্সোনাল হিস্ট্রি নিতে হবে, মানে তার কোনো আগে থেকে কোনো রকমের ফিজিক্যালি বা সেক্সুয়ালি অ্যাবিউজের কোনো হিস্ট্রি ছিল কিনা, যেরকম ধরো অনেক ইয়াং ফিমেলদের ধরো তাদের কোনো পার্সোনাল এরকম ফ্যামিলি ডিসহারমোনি ছিল, ঘরে কোনো সমস্যা বা হচ্ছে তার কোনো একটা পার্সোনাল লাইফে সমস্যা হয়েছিল, এটা যখনই তার মাথায় আসবে তার কি বলবে যে আমার দুনিয়ায় থাকার দরকার নেই, আমি কি সুইসাইড করে ফেলি, সে একসাথে 10-15-20টা ঘুমের ওষুধ খাবে অথবা হচ্ছে পেন কিলার খাবে বা হাতের পাশে যা পাবে তাই খেয়ে ফেলবে, খেয়ে এরকম হসপিটাল আসবে বিভিন্ন রকম সমস্যা নিয়ে, তাহলে তার এই যে নিউরোলজির সাথে তখন কি আসবে সাইকিয়াট্রি, মানে হচ্ছে মানসিক রোগের বিভাগটা চলে আসবে, কারণ তাকে তুমি নিউরোলজি দিয়ে চিকিৎসা করলে তার হবে না, তার এই মনের সমস্যাটা মানসিক যে সমস্যা এর জন্য তাকে কি মানসিক রোগের ডাক্তারও লাগবে, এই জন্য এই কোয়েশ্চেনটা করতে হবে ওই ধরনের পেশেন্টদেরকে। এটা ধরো একটা রোগী স্ট্রোক করে আসছে 60 বছরের একটা বয়স্ক লোক, তাকে এই কথা জিজ্ঞেস করে কোনো লাভ আছে, মানে তোমাকে তোমার বুদ্ধি খাটিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমি কাকে কোয়েশ্চেনটা কিভাবে করে করবো, বুঝে গেল? ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি এগুলোর স্ক্রিনশট এখন সবাই আরেকবার তুলে নাও, যদি কারো কাছে না থাকে হিস্ট্রি টেকিং এর জেনারেল এক্সামিনেশন এর আমরা হিস্ট্রি টেকিং এর সিকোয়েন্স, তারপর হচ্ছে সিস্টেমিক রিভিউর মধ্যে কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি মাসকুলোস্কেলেটাল এন্ডোক্রাইন রিপ্রোডাক্টিভ নিউরোলজি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম হেমাটোলজিক্যাল সিস্টেম এগুলো সম্পর্কে আলোচনা হয়ে গেছে, ঠিক আছে, আর বাকি হচ্ছে এলডারলি পেশেন্ট আর হচ্ছে জেনেটিক ইউরিনারি, ঠিক আছে, তোমাদের মনে হয় আজকে আর সম্ভব না, আজকে কি আর আগানো যাবে, তোমাদের ধরবো ক্লাস আছে, ওকে তাহলে ক্লাস করো, ভালো মতো ক্লাস করো আজকের এবং গত যে চার যে ক্লাসগুলোতে যা কিছু পড়ানো হয়েছে এগুলো যদি কিছু না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে, নাহলে আমি ধরে নিব হচ্ছে আমি পড়াই ফেলছি তোমরা বুঝে গেছো, কিন্তু পরে যদি দেখা যায় যে আমি কোয়েশ্চেন করলাম বা কেউ কোয়েশ্চেন করলো পারতেছো না তখন আমার নিজেরই খারাপ লাগবে, কারণ এগুলো আমাকে কিন্তু অনেক কষ্ট করে এফোর্ট দিয়ে তৈরি করতে হয়েছে, এগুলো কোনো একটা জায়গায় কোনো একটা বই থেকে পাবো না তুমি, আর যদ্দূর জানা দরকার এখন থেকে দরকার আর বেশি পড়াবো না, এখানের মধ্যে যা জানা দরকার এটা ক্লিয়ার হয়েছে কিনা, আপাতত তুমি থার্ড ইয়ার হিসেবে তোমার মোটামুটি জানলে হবে, দূর পর্যন্ত আমি এই এই বেসিক গুলো ক্লিয়ার করো, নিউরোলজির জন্য আজকে ভালো মতো করে প্রত্যেকটা পয়েন্ট ভালো মতো করে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি, তাহলে আমি পার্সেন্টেজ এখান থেকে নিয়ে নিলাম, জি স্যার, এই মেয়েটা কই রে, এই আকিলা হোসেন 39 ছিল না, সে তার রোল নম্বর 39 ছিল না, কি হয়েছে তার কোনো সমস্যা, সে আমাকে জানাইয়ে তারপর কি ক্লাস ক্লাসে থাকে না ঘটনা কি, তো তার এখানে তার ক্লোজ ফ্রেন্ড বা কে আছে ক্লোজ ব্যাচমেট কে আছে,
এখানে তোমাদের মধ্যে কে তার ক্লোজ কে 40 41 42 নাই আজকে নাই হচ্ছে 39 আর 42 নাকি স্যার 42 ছিল সরি 42 ছিল 42 ছিল 39 এর সমস্যা কি তুমি কি জানো নাকি স্যার না স্যার তাহলে কে একজন জেনে জানাবে অথবা তাকে বলবো আমার সাথে যোগাযোগ করার জন্য তাহলে সে মনিটর হয়ে শুধু আমাকে জানাইয়ে তো মনিটর হইলে হবে না আচ্ছা ওকে তাই না আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম